কৃষকদের জন্য সুখবর দু লক্ষ টাকার কিষাণ ক্রেডিট কার্ড কিষাণ ক্রেডিট কার্ডের ফর্ম কিভাবে ফিল করবে তুমি কি কি ডকুমেন্ট লাগবে এই সম্বন্ধে ডিটেলসে জানতে গেলে তোমাকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং তার সাথে হালিম শেখ নামক চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করতে হবে দেখতে পাচ্ছেন ঠিক আপনি এই ধরনের ফর্ম পেয়ে যাবেন পঞ্চায়েত অফিসেই আপনাকে এই ধরনের ফর্ম দিচ্ছে এক্ষুন তো আপনি এই ফর্মটি কীভাবে ফিল আপ করবেন দেখে নিন প্রথমে কী আছে ব্যাংকের নেম ব্যাংকের নাম আপনি আপনার ব্যাংকের নাম লিখে দেবেন হতে পারে ব্যাঙ্ক অফ বরোদা আর শাখার নাম কী সে ব্যাংকের শাখার নাম আপনাকে লিখতে হবে তারপর কী বলেছে নাম আপনি আপনার নাম লিখবেন তারপর কী আছে পিতা মানে আপনার বাবার নাম কী তারপর কি আছে ঠিকানা ঠিকানা ওই জায়গাটা আপনার এই কলমটা আছে সেটা ফ্লাপ করার প্রয়োজন কী আছে দেখতে পাচ্ছেন গ্রাম গ্রামের নাম কি সেটা লিখবেন ডাকঘর মানে কি পোস্ট অফিস পোস্ট অফিসে গ্রাম পঞ্চায়েতের নাম কি আমার গ্রাম পঞ্চায়েত রাজদরপাড়া আমি রাজদরপাড়া লিখবো তারপর কি আছে জেলা আপনি আপনার জেলার নাম লিখবেন তারপর কী আছে বয়স কত বছর বয়স পঁচিশ বছর ছাব্বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর সেটা আপনি লিখবেন পেশা কৃষিকাজ এবং অন্য অন্য যদি কিছু করে থাকে কৃষিকাজ চাষবাস থাকা যদি অন্য কাজ করে থাকে এস দিবেন নালে লিখবেন না কিছু সেটা লিখবেন যে চাষবাস ছাড়া ব্যবসা কোন ব্যবসা করে থাক করলে লিখবেন না করলে লিখবেন না না লিখাটাই ভালো আচ্ছা তপসুলি জাতি তপসিলী উপজাতি কিনা এসসি এস টি অবশ্যই যদি হয় তাহলে হ্যাঁ লিখবেন নালে না লিখবেন সংখ্যালঘু সম্প্রদায় যদি মাইনরিটি হয় তাহলে হ্যাঁ নালে না পরিচয়ের প্রমাণপত্র রেশন কার্ড ভোটার পরিচয়পত্র পঞ্চায়েত প্রদত্ত সংসারপত্র অন্য সংযুক্ত হল রেশন কার্ড লাগবে ভোটার কার্ড লাগবে পঞ্চায়েত প্রদত্ত সংসারপত্রও লাগবে অন্যান্য ডকুমেন্টস আপনি সাবমিট করতে পারেন তাছাড়া আধার কার্ড দিতে পারেন ব্যাংকের বইয়ের জেরক্স দিতে পারেন আপনি কি বলেছে মোজা আপনার মোজা মোজার নাম কি পুটিজোল পূর্বনারায়ণপুর অনেক মোজা হয় সে মোজার নাম লিখবেন তারপর জেল নম্বর মোজার সাথেই লিখবে একশো নয় একশো আট একশো সাত বলে থাকে ঠিক আছে যেমন পুটি জল মোজার জেল নম্বর একশো নয় দাগ নম্বর খতিয়ান নম্বর এগুলো বুঝতেই পারছেন জমির প্রকার জমির প্রকার এই জমিটাকে আউস না আমন না ডাঙা তেল লিখতে হবে আউস হলে আউস আমন হলে আমন ডাঙা হলে ডাঙা পরিমাণ সে ষোলো শতক আঠেরো শতক কুড়ি শতক বাইশ শতক সেটা পরিমাণ লিখবেন সেচ ব্যবস্থা ওখানে জল জলসেচ কোনো ডিপটি কল এইসব আছে কি না থাকলে ইয়েস লিখবেন নাইলে নো লিখবেন তারপর কি বলেছে সত্যের প্রকার সত্যের প্রকার বলতে আপনি সে নিজে নিজে মালিক ওনার না ভাগচাষী না আপনি বর্গা চাষি সেটা আপনাকে লিখতে হবে বর্গা না মালিকও থাকে অনেক সময় তারপর কি বলেছে বর্তমান অন্য প্রতিষ্ঠানের কাছে ঋণ আছে কি না যদি থাকে ইয়েস লিখবেন না থাকলে ন লিখবে যদি থাকে তাহলে ইএস লিখবে ইএস লিখলে প্রতিষ্ঠানের নাম লাগবে কোনো কাজের জন্য ঋণ সেটা লিখ দেবে ঋণের সীমা মানে কত বছর ঋণ ঋণ গ্রহণের তারিখ বক্রিয়া বাকি আছে কিনা মঞ্জুরি অনুযায়ী পরিশোধের সময় কবে আপনার এই ঋণটা শোধ হবে নাহেন আর যদি ঋণ নেওয়া না থাকে তাহলে ন লিখবেন তারপর আবার কী তারপর কী আছে দেখতে পাচ্ছেন আবার কী আছে ব্যাংকের নাম ব্যাংকের নাম লিখে সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে তাহার নম্বর মানে অ্যাকাউন্টের নম্বর লিখবেন মেন কথা দশ নম্বর কলম এগারো নম্বর কলম কী বলেছে দেখেন প্রস্তাবিত ঋণের বিবরণ উৎপন্ন ঋণ শস্য পিছু জেলা ডিসিসি অনুমোদন খরচ সাপেক্ষে শস্যের নাম যদি আপনি ঋণ নিতে চান তাহলে এই কলমটা ফ্লাপ করবেন নাহলে করবেন না ঠিক আছে বুঝতে পারলেন প্রস্তাবিত শস্যের নাম জমির পরিমাণ সে সে খারিফ না রবি ফসল সেটা লিখতে হবে আপনাকে একর কিছু ঋণের পরিমাণ আপনি প্রস্তাবিত ঋণ বিনিয়োগ ঋণ এটাও সেই ঋণের প্রকল্প ইচ্ছা ঋণ নিলে ফ্লাপ করবেন নাহলে প্রয়োজন নেই তারপর আপনার কী বলেছে শ্রী শ্রীমতী আপনি কাকে নমিনি করতে চান এইখানে নমিনির নাম লিখবেন ঠিক আছে আপনি কাকে আপনার নমিনি করতে চান আপনার স্ত্রী হতে পারে আপনার ছেলে মেয়ে যে কেউ হতে পারে অথবা আপনার মাও হতে পারে বাবাও হতে পারে আচ্ছা বিনিতে আবেদন করি এখানে আপনার সই করে দেবেন আর এই পুরো ঘরটা দেখতে পাচ্ছেন তারপরে যেটা কাজটা সেটা অফিশিয়াল কাজ সেটা অফিসই করবে বুঝতে পারলেন এটা পুরো অফিসের কাজ থ্যাংক ইউ